হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে এত বড় ব্যাগ দেখে বুঝতেই পাচ্ছেন ঝুলি খোলা হবে। শান্তিপুর হাটের দুটো পর্ব আমরা করেছি শুট, এবং দুটো পর্বে আমরা ভিডিওটা আপলোড করেছিলাম, আপনারা সবাই এতদিনে দেখে নিয়েছেন। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো। আর শান্তিপুরের এত বড় হাট থেকে কি কি আমরা জিনিসপত্র কিনেছি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে দেখাতে চলেছি। এই ব্যাগটা তোলার ক্ষমতা আমার নেই, সব একে একে দেখাতে থাকি আর আপনারাও দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো ঝটপট দেখতে থাকুন। ব্যাগের ভেতরে এতগুলো জিনিসপত্র ছিল, ব্যাগটাকে ফাঁকা করলাম। শান্তিপুর হাট থেকে ব্যাগটাও 300 টাকায় কিনতে হয়েছে, তো এটাও একটা কেনাকাটার পার্ট। তো এটাকে সবার প্রথম সরাই। আর আমার সামনে চুটটা দেখে বুঝতে পারছেন ব্যাগের মধ্যে কতগুলো জিনিস ধরেছিল। এবার একটা একটা করে আপনাদেরকে দেখাতে থাকি। সবার প্রথমে যে নিয়ে নিয়েছি কতগুলো তসর শাড়ি, তো শাড়িগুলো দেখেই বুঝতে পারছেন বেশ সুন্দর দেখতে। এবার একটা একটা করে খুলে দেখায় হচ্ছে তসর। গায়ে ফেলে দেখাচ্ছি, এটা প্রথমে উঠে গেছে, এটা দিদির জন্য সিলেক্ট হয়েছে নিয়ে আসার পরে। আচ্ছা, এর সঙ্গে একটা ব্লাউজও নিয়ে আসা হয়েছে, একেবারে দেখিয়ে দিই। সবই হাটের থেকে এগুলো, যদিও কমপ্লিট। এটা সেকেন্ড তসর, এটা হচ্ছে শাশুড়ি মায়ের, একদম সুন্দর কালারটা। এর সঙ্গেও রয়েছে এই ব্লাউজটা, এর সঙ্গে এই ব্লাউজটা রয়েছে। এটা হচ্ছে থার্ড তসর, এটা আমার মায়ের জন্য, ডিপ কালার আছে, এটা আমিও পরবো মাও পরবো, একই রকম ব্যাপার হয়ে গেল। আর এই যে এটা, এটা আমার কত মাসে পছন্দ করেছে। এই হচ্ছে আমার তসর, এই হচ্ছে তার ব্লাউজ, হাফওভার ব্লাউজ। ও মায়ের শাড়িটার সঙ্গে ব্লাউজটা দেখায়নি, যেখানে ব্লাউজটা আছে সেম ব্লাউজ। আর এখন এই হাফওভার ব্লাউজ গুলো খুব উঠেছে, আমার শাড়ির সঙ্গে এই হাফওভার ব্লাউজ হয়ে গেল সেট। এটা আমার আরেকটা শাড়ি, এটাও তসর, এবারে তসরই হয়ে গেছে দুখানা। এটাও কর্তা পছন্দ করে দিয়েছে, শাশুড়ি মার যে শাড়িটা আছে সেম এই তসরটা। এটা আমার, আর এর সঙ্গে এই যে ব্লাউজটা রয়েছে এখানে, একদম একসঙ্গে সব কিনে নেওয়া হয়েছে। এবার একটু পাঞ্জাবিতে চলে আসো, অনেকগুলো তসর দেখিয়ে দিলাম। এই পাঞ্জাবিটা হচ্ছে চন্দন, মানে আমার দেওরের, এটা আর খুললাম না, এরকম সেম আরেকটা রয়েছে সেটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পাঞ্জাবি আর তার পায়জামা, এটাকে আলাদা করে দেখাচ্ছি না। আরেকটা যেটা আছে সেটা খোলা আছে, ওটাকে দেখিয়ে দিচ্ছি।
সেকেন্ড পাঞ্জাবি কালেকশন, এটা কর্তা মশাইয়ের, তাই জন্য এটাকে খুলে ফিটিং করা হয়ে গেছে, মানে দেখা হয়ে গেছে পরিয়ে সবকিছু করে। স্বস্তিক চিহ্ন আছে গোটা পাঞ্জাবিটার, আর এই হচ্ছে তার হাতের কাজ। এটা এখন ভাঁজ করতে পারবো না, তার জন্য একটু চেঁচানি খেতে হবে আমাকে। এই হচ্ছে তার পায়জামা, এগুলো সব হয়ে গেছে নেওয়া। গুটিয়ে রাখবো কি গো? গুটিয়ে রাখবো। মেঘনাথ কিন্তু মেঘের আড়ালেই বসে আছে। থাক থাক, আমি করে নেবো বাকিটা, থাক। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। Another one পাঞ্জাবি সিম্পল, এটাকে খোলার কিছু নাই, সিম্পল ইয়েলো কালার, এটাও দেওয়ারে। আরেকটা একদম নীল কুর্তির হলুদ সবুজ, এই পাঞ্জাবিটা পুরো প্লেট এক কালার, আর তার মধ্যে একটু প্রিন্ট প্রিন্ট আছে, সব দিক সমান খুলে আর দেখাচ্ছে। তো পাঞ্জাবির পর্ব মোটামুটি শেষ। এবার কতগুলো মলমল আছে, মলমল কটাকে ফটাফট দেখি। এই হচ্ছে মলমল কালেকশন, আরো দু তিনটে আনা হয়েছিল, সেগুলো হচ্ছে মোটামুটি দেখে পছন্দ হয়ে গেছে, অন্য একজন কাকিমা নিয়ে নিয়েছে। এটা শাশুড়ি মায়ের, পুরো প্লেন, প্রিন্ট একটু বেশ অন্যরকম, মলমলের মধ্যে লাল কালোতে রয়েছে, লাল কালো সাদা। এটা দিদির, কালারটা বেশ ভালো, এক কালারের মধ্যে একটু প্রিন্ট গুলো অন্য ধরনের মলমলের মধ্যে। এটা আপাতত মায়ের, মায়ের জন্য আরো দুখানা আনা হয়েছিল, সেগুলো যদিও আর নেই। সব মলমল, আর এটা আমার, শাড়ি একেবারেই পরি না, তো মাঝে সাথে স্কুল যাওয়ার জন্য এই মলমলটা থাক, গরমকালে পরে আরাম হয়। এই হচ্ছে আপাতত মলমলের চারটে কালেকশন, এরপরে অন্য কিছু দেখাই। এরপর শাড়ি তো অনেক হলো, শাড়ি পাঞ্জাবি, একটা গাউন নিয়ে নিয়েছি, প্লেন কটন। এই হচ্ছে গাউনটা, দেখতে মত বেশ ভালো হলো, কালার কম্বিনেশনটা বেশ সুন্দর। আর এই হচ্ছে আমার গাউনটা, সাদা চুড়িদার, মানে সাদা প্যান্ট আর ওড়বে, বা সাদা লেগিংস আর ওড়না দিয়ে পরলে বেশ দেখতে ভালো লাগবে। এর ওড়নাও রয়েছে এখানে, প্লেন সাদা ওড়না। আরেকটা, এটা তো মোটামুটি সবার ওয়ার্ডরোবে একটা করে রয়েছে, চিকনকারি কাজের একটা কুর্তি, এতদিন আমার নেওয়া হয়নি। এই হচ্ছে তার ইনার, ইনারটা ফুল কটন, আর এই প্লেন সাদা ওড়না কটনের, আর এর সঙ্গে ওই যে বললাম প্যান্ট, একটা সাদা লেগিংস, দুটো মোটামুটি কভার হয়ে যাবে। এই হচ্ছে চিকনকারি কুর্তি। হাটে গেছি তাই ঘরে পরার জন্য দুটো নাইটি, মানে পাইকারি রেটে এটা চারটে থাকে, দুটো কিনেছি, আর দুখানা কাউকে দেওয়ার পাইকারিদের জন্য দুটো নাইটি নিয়ে নিয়েছি। নাইটি গুলো বেশ ভালো দেখতে, দেখিয়ে দিই একটা খুলে পুরোটা। এই হচ্ছে নাইটি, সেম দুটো নাইটি হয়ে গেছে। হাতের সঙ্গে কিছু রেডিমেড কেনাকাটাও মিশে গেছে, এখানে আছে কিছু রেডিমেড কেনাকাটা, তার মধ্যে রয়েছে
কর্তার একটা প্যান্ট যেটা আমি দিয়েছি, বলছি আমি দিয়েছি, আর এই একটা জিন্স হয়ে গেছে। জিন্সটা খুব নরম, বেশ সফট জিন্স আছে এটা। এটা শ্বশুরের কাছ থেকে হয়েছে, মানে আমার বাবার তরফ থেকে হয়ে গেছে। এগুলো হাটের নয়, এগুলো যদিও পুজো উপলক্ষে কেনা হয়ে গেছে। আজকে হাটের ভিডিওটা বেশিরভাগই পুজো উপলক্ষে শাড়ি জামা কাপড় আছে বলে এগুলোকেও দেখিয়ে দিলাম। এবার আবার শাড়িতে চলে আসি। সাদা শাড়ি নিয়ে দুখানের খুব অসুবিধা আছে, সাদা একদম সাদা শাড়ি আমায় পরতে দিতে চায় না, আর আমার সাদা শাড়ি খুব শখ, তাই এবারে নিয়ে ফেলেছি। ওই কিনে দিয়েছে যদিও ফিট সাদা শাড়ি। এত শখ শাড়িটা, যদি আমি একটু ভালো করে দেখাই, এভাবে মোড়ানো যাচ্ছে, এইটুকুর মধ্যে হয়ে যাচ্ছে শাড়িটা, এতটাই শখ, এতটাই শখ এইভাবে চলে আসছে। আর প্রচন্ড ভালো শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে, এতটা মোড়ালাম, এই দেখুন। এটা আমার খুব পছন্দ হয়েছে, তার সঙ্গে একটা নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি এবারে ট্রেন্ডিং হাকোবা ব্লাউজ। এটা ফুল হাতা হাকোবা আছে রেড কালারের, তো এটার সঙ্গে যে কোনো কালারের পরলে পারে ব্লাউজ, আর তার সঙ্গে সেরকম জুয়েলারি পরলে মানিয়ে যাবে। তো আমি রেড নিলাম, এটা অষ্টমীর দিন পরবো বলে, লাল ব্লাউজ দিয়ে সাদা শাড়ি। এটা একবার আমি গায়ে ঠেলে দেখিয়ে দিই। তার সঙ্গে রয়েছে এই ব্লাউজ। আশা করি সবাই এই সাদা শাড়িটা খুব পছন্দ হবে। তসরগুলো তো সত্যিই সুন্দর, তসরগুলোর পরে এই সাদা শাড়িটা সত্যি সুন্দর। এটা 8 থেকে 80 সবার জন্য, মানে এই একটা সাদা শাড়ি আলমারিতে থাকলে পারে অনেক কাজে লেগে যায়। এখানে আছে দিদির ছেলেটা, মানে আমার গুন্ডা সময় বিবাহবার্ষিকীর ভিডিওতে ওকে দেখেছিলেন আপনারা সবাই। তো ওর দুটো জামা প্যান্ট এসছে, একটা বাবা মার তরফ থেকে আর একটা ওর মাসিমণির তরফ থেকে। এই একটা সেট হয়েছে, আর একটা এই একটা সেট, তার সঙ্গে এই একটা টি শার্ট। ধরো লাল নীল একদম জমজ ভাইয়ের মতো হয়ে গেছে, দু দুটো টি শার্ট আর জিন্স, 3/4 প্যান্ট। আর এরপর হয়ে রয়েছে দিদির মেয়ের, ও জামাটা একটু দেখিয়ে দিই। মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় পড়তে টড়তে যেতে অনেক জামা প্যান্ট দরকার, তাই এবারে কোনো বিরাট কিছু, মানে গর্জিয়াস জামা প্যান্ট কিছু নেই, এবারে নর্মাল আছে, একদম নর্মাল আছে, যেগুলো টুকটাক টুকটাক করে পড়তে টড়তে যাওয়া বা হুটহাট বেরোনোর জন্য খুব ভালো হবে। এই জামাটা আমার বেশি ভালো লেগেছে। তো মেয়ের আমার একটু নেভি ব্লু কালো এসব পছন্দ, তো এটা পুরো ব্ল্যাক, ভালো লাগবে আশা করি। আর এর সঙ্গে রয়েছে একটা পেন্সিল প্যান্ট। এই হচ্ছে টোটাল সেট, ওরও দুটো দু তরফ থেকে একেবারে এখানে রয়েছে। তো মোটামুটি ভাবে সবই দেখিয়ে দিলাম, আর কিছু বাকি মনে হচ্ছে না আছে বলে। পুজোর অলমোস্ট 80% বাজার কমপ্লিট, দেওয়া থোয়ার দিক থেকে মা শাশুড়ি কর্তা, আমি এখনো কর্তা শুধুমাত্র প্যান্ট হয়েছে, জামা প্যান্ট জামা এখনো কিছু হয়নি। তো অলমোস্ট ভাবে কমপ্লিট, এখনো কিছু পুজোর বাজার বাকি আছে। আপাতত হাটে কি কি কিনেছে সেটা দেখাতে চেয়েছিলাম, হাটের সঙ্গে কিছু কিছু অন্য কেনাও দেখিয়ে দিলাম পুজোর বাজার হিসাবে। তো ভিডিওটি দেখে কেমন লাগলো জানাবেন, আর হাটের জিনিসগুলো, হাট থেকে মেনলি যেগুলো কিনে এনেছি সেগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর একটা লাইক তো অবশ্যই চাই। টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো ব্লগে।